আমাদের দল পর্যবেক্ষক হিসেবে আমাদের আমাকে এবং এখানে আমাদের এমএলএ অরিন্দম গুই তিনিও আছেন। আমরা এখানে এলাম, প্রার্থীদের সঙ্গে আমরা কথা বললাম, এখানে দলের কথা আমরা জিজ্ঞেস করলাম, কিভাবে মানুষের সাড়া পাচ্ছেন, কিভাবে আমরা প্রচার করব, সেটা আমরা সকলে মিলে আলোচনা করলাম। তো আমরা নিশ্চিত যে এখানে মানুষ যে একটা সরকার চলছে, স্বৈরতান্ত্রিক সরকার, একটা ধাপ্পাবাজির সরকার চলছে, যে মানুষকে কোনো যা কথা বলেছিল তার কোনো প্রতিশ্রুতি তারা মানুষের কাছে রাখতে পারেনি, সেইকে কেন্দ্র করে আমরা মানুষের কাছে যাব, মানুষের সমর্থন চাইব। এবং আমরা আশাবাদী যে যেমনভাবে বাংলার উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, ত্রিপুরার মানুষও সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছে এবং তৃণমূল কংগ্রেস সেখানে দারুণভাবে ফলাফল আশা করছে এবং জয়লাভ করবে, এটা আমাদের কাছে আশা। আর নিশ্চিতভাবে দেখুন, আমরা হয়তো এখনো অবধি আমরা যেহেতু কালকে গতকাল আমরা ত্রিপুরা মাটিতে এসে পৌঁছেছি, আমাদের আগেও নেতৃত্বরা এসেছিলেন, তাদেরকেও বাধা সৃষ্টি করা হয়েছে এবং এই এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতির মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। এটা আমাদের কাছে খুবই দুঃখের বিষয় যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা আছি, ভারতবর্ষের মতো রাষ্ট্র, সেই রাষ্ট্রে সাধারণ মানুষ তারা তার নিজের ইচ্ছা মতো রাজনীতি করতে পারবে না, তাদের নিজের ইচ্ছা মতো তারা চলতে পারবে না, তারা কোনো দলকে সমর্থন জানাতে পারবে না, তাই এরা এখানে শোষণের রাজনীতি কায়েম করার চেষ্টা করছে। কিন্তু আমরা মানুষকে বলেছি ভয়ভীতি নয়, মানুষ আমাদের সঙ্গে থাকুক, আগামী দিনে এখানে ভয়ভীতির পরিবেশকে সরিয়ে আমরা উন্নয়ন করব। হ্যাঁ, দায়িত্বশীল বিরোধী হিসাবে আমরা শাসক দলকে এই বার্তা দিতে চাই যে আপনারা আসুন, আপনারা এত মানে যেহেতু এখন শাসক দলের জমি আলগা হয়ে গেছে, মাটির তলার জমি আস্তে আস্তে করে সরছে, মানুষ তাদেরকে গ্রহণ করছে না, তো যখন মানুষ গ্রহণ করে না তখন মানুষ শাসক শোষণের রাজনীতি বেছে নেয়। তো আমরা আশা করব এবং আমরা শাসক দলকে আবেদন জানাবো, নির্বাচন শান্তিপূর্ণ হোক, নির্বাচন মানুষের আশীর্বাদ নিয়ে হোক, মানুষ যদি আশীর্বাদ করে আপনাকে ফিরিয়ে দেয় আপনি নিশ্চিতভাবে ক্ষমতায় থাকবেন, কিন্তু মানুষ যদি না চায় আপনি সেই জোর করে মানুষের আশীর্বাদ কেড়ে নেওয়ার চেষ্টা করবেন। আর সেটা আমরা আস্তে আস্তে নিয়ে পরবর্তীকালে আমরা দল যেরকমভাবে সিদ্ধান্ত নেবে সেরকমভাবে আমরা প্রচার করব। স্বাদের সেরা মিষ্টি মানেই পাঞ্জাব সুইটস, বিশুদ্ধ খাঁটি ও সঠিক গুণগত মান সম্পন্ন বিভিন্ন মিষ্টির সম্ভারে সুসজ্জিত আমাদের পাঞ্জাব সুইটস। আর হ্যাঁ, জিবে জল নিয়ে আসবে আমাদের তৈরি ইডলি, ধোসা, দই বড়া, লস্যি, ফ্রুট জুস, মকটেল, ফ্রুট স্যালাড, খাঁটি মান ও সঠিক দাম। আজই আসুন কাঁথি শহরের পাঞ্জাব সুইটসে। আমাদের ঠিকানা হল কাঁথি চৌরঙ্গি মোড়, সেন্ট্রাল বাস স্ট্যান্ড ও সরস্বতীতলায়। আমাদের যোগাযোগ নাম্বার হল 8900565565। তাহলে আর দেরি কেন, আজই আসুন পাঞ্জাব সুইটসে।